হ্যাপি উমেন্স ডে। একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা, প্রত্যেক নারীকে জানাই নারী দিবসের শুভকামনা। থ্যাংক ইউ। আমার কাছে বাবু এইসব চলবে না। আজকে নারী দিবস, হ্যাপি উমেন্স ডে। একবেলা রান্না করেছি দুপুরবেলা বলে কি রাত্রেবেলাও রান্নাটা করব নাকি? সব দিনই তো রান্না করি, কিন্তু আজকে আমার দিন, তো সেই জন্যে আজকে বলেছি কোনো রান্না বান্না হবে না। তো একটু ফুচকা খেতে গেলাম বা গোলগপ্পা খেতে গেলাম মায়ের বেটায়। তো চলো তাহলে একটু গোলগপ্পা খেয়ে আসি। আর গোলগপ্পাটা খেতে খেতে ভাবলাম রান্নাটা আজকে করব কেন। তো বেটাকে বললাম দেখ ওখানে কি কি সব পাওয়া যাচ্ছে, এক প্লেট করে নিয়ে চলে যাই। নিয়ে যে আজকে একদম রেস্টে বসে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে আজকে বসে থাকবো। আজকে কোনো আজকে কাজ আর করতে পারবো না, যা করার করে ফেলেছি। কাল সকাল থেকে তো আবার কাজে লাগতে হবে, তবু যতটুকু রেস্ট পাই আর কি করা যাবে। সংসার বলে করেছি বলে কথা আর বললে হবে? এই যে রুমাল রুটিটা এখানে করছি, তো বেলুন চাকির কোনো দরকার নেই। হাতে হাতেই কীভাবে ঘুড়ি দিয়ে উপর দিকে ফিকে দিল। তো চলুন তাহলে রুমাল রুটিটা হওয়ার সাথে সাথেই আমি একটু নিয়ে নেব সয়াবিন চাপ। আর আমি নিয়ে নেব ঘুড়ি ঘুড়ি উপর দিকে ফিকে দিল, এইটা হলো হোটেলের স্যাপ, এইভাবে শিখেছেন। আর আমরা যদি শিখি বলবে লক্ষ্মী ছাড়া মেয়ে তো না, ওই জন্যে। আর এক প্লেট পনির মালাই টিক্কা নিয়ে নিলাম, বাস এটা হলেই রুমাল রুটি দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। তার সাথে তো একটু চাটনি আর একটু স্যালাড দিয়ে দিবে, ব্যাস আর কি। পনির টিক্কাটা চারিতরফ ভালো করে পোড়ানো হয়ে গেছে। এরপর এগুলোকে কি সুন্দর চিকেন বা মটনের মতন ঠ্যাক 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 করে কেটে ফেললো। তারপরে কি সব দেখতে পেলাম, মশলা, ওটায় ঘি না তেল পাতা নেই কি দিয়ে দিল, আর একটা জানে কিন্তু ওটা ফ্রেশ ক্রিম দিয়েছে, তবেই ভালো লাগে খেতে। মনে হয় ঘি দিচ্ছে হবে হয়তো, তো জানি না কি করে করতে হয়। তো একটু নিম্বু দিয়ে ভালো করে ইধার উধার মিক্স করে নিয়ে একদম সিলভার পেপারের প্লেটে দিয়ে দিল। কি সুন্দর লেগ পিসের মতন লাগছে না, চারি তরফটা ইধার উধার পুড়িয়ে ওইটাকেও ঠ্যাক ঠ্যাক করে কেটে ফেলবে। কিন্তু আমি একটু দেখছি যে বাড়িতে বানাবো কিভাবে কিভাবে বানাচ্ছে, কি কি মশলাটা দিচ্ছে। মরন্দ শাক কাঁচটাকেও একটু সাফ করতে পারে না, সেই জন্য খুব একটা দেখতে পাচ্ছি না। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো আমার এখানে রেডি হয়ে গেল পনির মালাই টিক্কা সয়াবিন চাপ। তিন চারটা চাটনি দিয়ে দিল, খাট্টা মিঠা একদম চাটনিটা, আর স্যালাডটা দিয়ে দিল। এরপর আমি বাড়ি চলে যাচ্ছি। সি ইউ টুমারো। থ্যাংক ইউ।